দীর্ঘ এক বছর পর জাতীয় দলে আবার ব্যাক করেছি, আল্লাহর অশেষ রহমত, শুকর আলহামদুলিল্লাহ, শুক্রিয়া জানাই আল্লাহর প্রতি। এবং এই দীর্ঘ এক বছরের মধ্যে আমি 9 মাস মাস্কোতে ট্রেনিং করেছি, মাস্কো একাডেমিতে শেখ সালাউদ্দিন স্যার সহ ওখানে যারা কোচিং স্টাফ ছিলেন তারা অক্লান্ত পরিশ্রম করেছেন আমার সাথে এবং চেষ্টা করেছেন আমি যেন ভালো পারফরমেন্স করতে পারি। ইনফ্যাক্ট প্রতিটা সময় আমি ট্রাই করেছি নিজেকে প্রিপেয়ার রাখার জন্য, যে ওমেন্স টিমের যখনই আমার প্রয়োজন হবে আমি যেন প্রিপেয়ার অবস্থায় থাকতে পারি। এবং লাস্ট প্রিমিয়ার লিগে একটি দারুণ পারফরমেন্সও হয়েছে আলহামদুলিল্লাহ, দীর্ঘ 9 মাসের পরিশ্রম বলতে পারেন। সো সব কিছু মিলিয়ে এটা অনেক ভালো ফিলিং যে আমি আবারও বাংলাদেশ টিমকে প্রতিনিধিত্ব করতে পারবো। আমি সবসময় ফিটনেস ফ্রিক, আমি 9 বছর বয়স থেকে খেলাধুলা করি এবং সেটা হ্যান্ডবল ভলিবল সবাই জানে, ইন্টার স্কুল ইন্টার ডিস্ট্রিক্ট ইন্টার ডিভিশন তখন থেকেই আসলে শুরু। 2007 সাল থেকে যখন ক্রিকেট খেলে তখন থেকে শুরু করে আমি চেষ্টা করেছি সবসময় ফিটনেসটা যেন খুব ভালো লেভেলে থাকে। আমি যেহেতু একজন পেস বোলার এবং 2007 সাল থেকে শুরু করে এখনও পর্যন্ত আমি চেষ্টা করেছি একই পেস মেনটেন করার জন্য, বরং ইনক্রিজ হয়েছে পেসটা আমার, ডিমোশন হয়নি। সো এটা আমাকে হেল্প করেছে বিশেষ করে আমার ফিটনেস এবং আমার স্ট্রেংথ লেভেল। আপনারা জানেন হয়তো যে আমি ফিটনেসের মধ্যে জিম এবং রানিংটা করতে খুব পছন্দ করি, বিশেষ করে আমার এই এজে এসে আমি প্রায় 15.5 বছর ন্যাশনাল টিমকে সার্ভিস দিয়েছি, 17.5 বছর আমার ক্রিকেট ক্যারিয়ার, সব কিছু মিলিয়ে দেখা যায় যে আমি এখনও আমি যে লেভেলে ওয়েট ট্রেনিং করি বা আমি জিম ট্রেনিং করি ওই পাওয়ারটা আমাকে হেল্প করে আমার আসলে পেস জেনারেট করতে বা আমার ফিটনেস লেভেলটা ধরে রাখার জন্য। সো ইটস হেল্প মি। শুকর আলহামদুলিল্লাহ, খুব ট্রাই করেছি যেন খুব ভালোভাবে প্রিপেয়ার হতে পারি এশিয়া কাপের জন্য, আপকামিং এশিয়া কাপের জন্য। এবং যেহেতু আমি প্রিমিয়ার লিগের আগে টিমের বাইরে ছিলাম, ওখানেও ট্রাই করেছি আমি নিজেকে যেন খুব ভালোভাবে প্রিপেয়ার করতে পারি। প্রিমিয়ার লিগ একটা ভালো বলতে পারেন যে আমার জন্য ট্রেনিং টুর্নামেন্ট ছিল, যেখানে কিনা আমি খুব চেষ্টা করেছি নিজেকে আরও ভালোভাবে প্রিপেয়ার করার জন্য। এবং তারপরে ন্যাশনাল ক্যাম্প চলছে আমাদের, সো আশা করছি যে হেল্প হবে আমার যে প্রিপারেশন সেটা ম্যাচে পারফরমেন্সে ডেলিভার হওয়ার জন্য হেল্প করবে আমাকে। এশিয়া কাপে দলের টার্গেট ডেফিনেটলি ফার্স্ট টার্গেট আমাদের সেমিফাইনাল খুব ভালোভাবে খেলা, এবং আমরা এখানে একটা ইকুয়েশন আছে আমাদের, যেটা আমি মনে করি যে আমরা যদি গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনাল খেলতে পারি সেক্ষেত্রে হয়তো পাকিস্তানের সঙ্গে আমাদের সেমিফাইনালে ফেস হতে পারে, এদিক থেকে আমাদের জন্য একটু ইজি হতে পারে এবং আমরা অবশ্যই সেটাই চেষ্টা করব। সো ফার্স্ট ম্যাচ থেকেই আমাদের খুব ইম্পর্টেন্ট ম্যাচ থাকবে, ফার্স্ট ম্যাচ খুব ভালোভাবে পজিটিভ রেজাল্ট যদি আমরা ইনশাল্লাহ বাংলাদেশ টিমের জন্য নিয়ে আসতে পারি এটা আমাদের জন্য ভালো হবে। এবং ডেফিনেটলি আমরা চেষ্টা করব যে আমাদের সুখ স্মৃতিতে ব্যাক করার জন্য, যেটা আমরা 2018 সালে করেছিলাম। এবং আমার পার্সোনালি নিজে টার্গেট থাকবে যেন আমি প্রত্যেকটা ম্যাচে খুব ভালো কন্ট্রিবিউট করতে পারি দলের জয়ে। ডেফিনেটলি ইটস ভেরি ইম্পর্টেন্ট ফর আস। এশিয়া কাপে আমরা শ্রীলঙ্কা পাকিস্তান এবং ইন্ডিয়াকে ফেস করতে চলেছি কোনো না কোনোভাবে। সো এদিক থেকে 3টা টিমই অনেক ইম্পর্টেন্ট আমাদের জন্য, যেহেতু ওয়ার্ল্ড কাপ আমাদের নিজেদের দেশেই হচ্ছে, সো এটাও আমাদের জন্য একটি প্লাস পয়েন্ট হয়ে থাকবে, যেহেতু ওয়েদার উইকেট আমাদের পরিচিত। সো আমরা যদি ওখানে খুব ভালো ম্যাচ খেলে আসতে পারি এবং ভালো পজিটিভ রেজাল্ট নিয়ে আসতে পারি সেদিক থেকে আমরা মেন্টালি এবং স্কিলি অনেকটা এগিয়ে থাকব, এটা আমাদের জন্য হেল্পফুল হবে অবশ্যই।